ভারতে আটক হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার উদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এনডিটিভির প্রতিবেদনে বলা হয় গত সোমবার সন্ধ্যায় কোনো একটি সীমান্তের স্থলবন্দর দিয়ে উদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয় জানা গেছে পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে একটি হার্বাল ওষুধের দোকান চালাতেন বঙ্গবন্ধুর খুনি উদ্দিন সেখানেই ভারতীয় একটি বিশেষ সংস্থার অভিযানে আটক হন তিনি এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতে আটক হন বঙ্গবন্ধুর আরেক খুনি আবদুল মাজেদ তার কাছ থেকেই তথ্য পেয়ে উদ্দিনকে আটক করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় ভারতের শীর্ষ সংস্থার অভিযানে বঙ্গবন্ধুর খুনি উদ্দিনকে আটক করা হয় তবে এ অভিযানের ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেছে কলকাতা পুলিশ এছাড়া ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকে এখনও উদ্দিনকে আটক এবং হস্তান্তরের বিষয়ে কিছু বলা হয়নি গত বারো এপ্রিল ভারত থেকে আটক হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনি আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মুসলিউদ্দিন আটক হলে বঙ্গবন্ধুর আরও চার খুনি পলাতক থাকলেন তারা হলেন খন্দকার আব্দুর রশিদ শরিফুল হক ডালিম নূর চৌধুরী ও এ এম রাশেদ চৌধুরী এর আগে দু সালে বঙ্গবন্ধু হত্যার পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এছাড়া আজিজ পাশা নামের আরও এক আসামি দু সালে জিম্বাবুয়েতে মারা যান